ওরা কি এটা হাইড্রোজেন পরমাণুর যোজনী এক হিসাব করেন হাইড্রোজেন পরমাণুর যোজনী যেটা আছে ওটা আমরা এক ধরবো ওকে ফাইন এক হিসাব করে আমাদের নিম্নলিখিত যৌগসমূহ পর্যালোচনা করে অন্যান্য যৌগসমূহের যোজনী পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন লেখো আচ্ছা মোট কথা হচ্ছে তোমার আসলে এখানে কি করতে হবে তোমার মৌলগুলোর যোজনী বের করতে হবে মোট কথা হচ্ছে এখানে এখানে কয়টা যৌগ আছে

একদম সর্বশেষ নির্দেশনাটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপটার ব্যবহার লিখতে হবে এমন বলতে হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের বেশ একটা ব্যবহার লিখতে হবে এটা আসলে তোমার এইখানে মৌলগুলো হইতে পারে বা তুমি চাইলে বাইরে থেকে দুই একটা মূল এক্সট্রা নিয়েও লিখতে পারো তোমাদের বইয়ে দেখবে যে আমাদের টিগনেশিয়াম টাইটেনিয়াম বিভিন্ন যৌগের আসলে তেজস্ক্রিয় মৌল আছে মৌলগুলোর ব্যবহার তুমি লিখতে পারো আমাদের ফসফরাস থার্টি টু এরকম বেশ একটা যৌগ আছে যেগুলো আসলে খুব ভালো তেজস্ক্রিয় পদার্থ এবং তেজস্ক্রিয় আইসোটোপ হিসেবে আমার খুব ভালো কাজে দেয় তো তুমি চাই একটু দুই একটা এক্সট্রা লিখতে পারো আমাদের এক্সট্রা নাম্বার জন্য আর কি ওকে ফাইন তো একটু সমাধানে চলে আসি আজকে আমরা দুজনে জিনিসটা একটু ব্যাখ্যা করি সব ম্যাক্সিমাম স্টুডেন্ট কিভাবে স্টার্ট করবে ওরা আসলে খাতাটা একদম এখান থেকে স্টার্ট করবে সবগুলো দুজনে একসাথে বের করা শুরু করবে আমাদের এখানে বেশ একটা দুজনের কয়েকটা মূল ছিল মূলগুলো আসলে তোমরা একটু দেখে নিবা কি কি মূল ছিল বা এগুলো একটা একটা স্টেপ বাই স্টেপ দেখা আছে হয়তো এখানে আমাদের গ্যাটা ছোট হওয়ার কারণে মূলগুলো আসে নাই বা মূলগুলো তোমরা যদি এই অ্যাসাইনমেন্টটা শিট বের করে দেখো

অন্যদিকে সময় এটা হচ্ছে যে কেবল আমাদের হাইড্রোজেনের সাথে যুক্ত ওকে এখন হচ্ছে আমরা নির্ণয় করবো আমাদের আমরা যদি নির্ণয় করি সেটা হচ্ছে আমরা জানি হাইড্রোজেন এর এবং অক্সিজেনের দুজন হচ্ছে এক্স তো এখান থেকে যদি আমরা বের করি টু ও এখান থেকে দেখবে যে তোমরা আসলে আমরা ফার্স্টে জারুন মানটা নির্ণয় করি আমরা এর মান যেটা আসছে এটা হচ্ছে আমাদের জারন মান তাহলে আমাদের জোরি হবে আমাদের সবসময় মনে রাখবো যোজনী যেটা আছে এটা হবে সব সময় নাম্বার আমাদের তাহলে এখানে আমাদের অক্সিজেনের যদি কেউ বলে শুধু যোজনী কত শুধু যোজনী হবে যে আমরা এটা যেটা বের করছি এটা হচ্ছে জারন মান সাধারণত জারুন মানের সাথে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি এটা আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি এটা আলাদা করে লিখছি পাঁচটা জারন মানটা বের করছি যে অক্সিজেন নিজে লিখে দেখাতে পারি অক্সিজেনের যোজনী হবে

অক্সিজেনের দুজনইটা বের করতে হইলে তোমাদেরকে আসলে কি করতে হবে জারণ মানটাকে মডুলাস করতে হবে এবং জারণ মানের নেগেটিভ আসলেও ওটা পজিটিভ মানটা নিতে হবে তাহলে অক্সিজেনের দুজনই হচ্ছে শুধু দুই আশা করি বুঝতে পারছি তাহলে অক্সিজেনের দুজনই হচ্ছে দুই অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 এটা একটু মাথায় রাখবো সিমিলারলি বাকিগুলো আসলে তোমরা সবাই পারবা ওইখানের মধ্যে আমি যদি এখানে ওটা যদি বের করে দেখি কার্বন ডাই অক্সাইডের আমাদের দুজনই বের করতে যাচ্ছি তো অক্সিজেনের দুজনই হচ্ছে আমাদের জারণ মান হচ্ছে -2 এই যে আমরা

এখানে কিন্তু আমি এক্সট্রা ধরি না তোমরা এক্সট্রা নিজেদের থেকে এক্সট্রা ধরে নিও ধরি আমরা আসলে কার্বনের দুজনই সমান এক্স এটা ধরে তোমরা আসলে এক্স মানটা বের করি কার্বনের দুজন হচ্ছে আমাদের চার আমি একটা করে দিছি মনোযোগ দিয়ে একটা বুঝলে বাকি সবগুলো পারবা এই যদি সবার ভালো মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো বাকিগুলো হচ্ছে একদম সেম টু সেম কপি পেস্ট তারপর হচ্ছে পিসিএল5 এর দুজন কিভাবে বের করব আমরা ক্লোরিনের দুজন এটা -1 জানি তারপর পি এর দুজন আমরা এক্স ফসফরাস যেটা আছে এটা এক্স ধরে নেছি তো সুতরাং পিসিএল5 হবে

কি পরিবর্তনশীল যুজনী প্রদর্শন করে থাকে আছে এরা দেখবে যে ম্যাক্সিমাম সময় পরিবর্তনশীল দুজনই প্রদর্শন করা থাকে কখনো থ্রি হইতে পারে আবার কখনো ফাইভ হইতে পারে যেটা আছে একটা স্পেশাল পরিচয় তোমরা আমাদের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে আমাদের বর্তনশীল যোজনী বর্তনশীল যোজনী এটা প্রদর্শন করে থাকে পরিবর্তনশীল আমি এটা লিখে দিলাম তোমরা আসলে কেন

এখানে আমাদের সালফারের এক্স এর জয়েন্টে পাচ্ছি 6 তার মানে এখানে আমাদের সালফারের দুজনই কত আসছে সালফারের দুজনই আসছে আমাদের 6 দেখেন ভাই সালফারের দুজনই আমরা একবার 4 পাইছি একবার 6 পাচ্ছি সালফারটা আসলে কি সালফারটা আসলে আমাদের পরিবর্তনশীল এটা আমাদের জারণ মান বা দুজনই পলিউশন করে থাকে এটা দুজনই যেটা আছে এটাও কিন্তু আসলে কি কি পরিবর্তনশীল এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল আমি চাই লিখে দিতে পারতেছি এটাও কিন্তু সিমিলারলি পরিবর্তনশীল দুজনেই প্রদর্শন করতেছে দুজনে যেটা আছে এটা পরিবর্তনশীল এটা কিন্তু কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে এক একটার জন্য এক এক রকম মানচ করতেছে জিনিসগুলোকে আমরা বলে থাকি পরিবর্তনশীল লিখে দিলাম ওকে ফাইন এবার আসি আমরা এখানে এতটুকু পর্যন্ত তোমাদের সবগুলো যোগ্য বের করা শেষ এখন হচ্ছে আইসোটোপের কাহিনী শেষ করার পালা এখানে আইসোটোপের বেশ কয়েকটা ব্যবহার লিখতে বলছে তো আমরা আইসোটোপের ব্যবহার গুলো চাই লিখতে পারতেছি ফার্স্ট হচ্ছে আইসোটোপের ব্যবহার কি

বেড়ে গেলে বা কোথাও যদি এখানে ব্যথা হয় তখন তার রোগ নির্ণয়ের জন্য টিএসি এম ইঞ্জেকশন দিলে তা হচ্ছে বেশ কিছু সময় ধরে এটা পর্দায় দেখা যায় এবং হারের কোথায় কি সমস্যা হয়েছে সেটা হচ্ছে এম টিসি থেকে রশ্মি নির্গত হওয়ার পর নাইনটি নাইন উৎপন্ন হয় তারপর একটা আছে একশো তিপান্ন এস এম অথবা এস এম ব্যবহার করে হারের ব্যথা চিকিৎসা করা হয় আবার তোমার উপস্থিতি নির্ণয়ের জন্য আসলে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোভার সিক্সটিন আমাদের ওয়ান থার্টি আই বা আয়রন এটা আসলে থাইরয়েড গ্রন্থির কোষকলা নির্ণয়ের জন্য এটা ইউজ করা হয় অতএব রক্তের লিকোমিয়া যে রোগটা আছে ওটার জন্য আসলে 32 ফসফেট ইউজ করা হয় এটা আসলে আমাদের লিকোমিয়া রোগ সারাতে খুব ভালো হেল্প করে এটা 32 আমাদের পিইউ এটা আসলে হাড়ের পেসমেকার বসাতে ইউজ করা হয় এছাড়া কৃষি ব্যবহার আছে কৃষি মধ্যে আমাদের দেখবে তেজ কিউ রশি ব্যবহার আসলে আমাদের কৃষি নতুন নতুন উন্নত মানের বীজ উদ্ভাবন করা হচ্ছে যার মাধ্যমে আসলে ফলনের মানের উন্নতি ও পরিমাণ বাড়ানো হচ্ছে

আমাদের সাধারণত নির্গত হয় সেসব ক্ষতিকর ব্যাকটেরিয়া মেলে ফেলে এবং কয়েকটি ফার্মে এই ব্যবহার করা হয় যখন ব্যাকটেরিয়া জনিত কোন রোগের উদ্ভাবন ঘটে তখন একটা নির্দিষ্ট মাত্রায় রশি প্রয়োগ করলে খাদ্য সংরক্ষণ করা যায় এবং অতিরিক্ত তেস্কীয় রশি ব্যবহার করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যদ্রব্য তেস্কীয় রশি অবশ্যই পরিমিত মাত্রায় আসলে সংরক্ষিত প্রয়োগ করতে হবে পরিমিত মাত্রায় এই তেস্কীয় রশি সূর্যের আলোর নিয়ে নিরাপদ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কি কি ব্যবহার আছে এবং এটা সর্বশেষ ব্যবহার আইসোটোপ সমূহ ক্ষয়ের সময় বা নিউক্লিয়ার বিক্রিয়ার সময় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এই তাপ শক্তিকে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় পৃথিবীতে বিভিন্ন দেশে পারমাণবিক চুল্লি থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে ঠিক আছে তোমাদের আসলে ষষ্ঠ সপ্তাহ আসলে তোমরা সমাধান বুঝতে পারছো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে